নির্যাতনের পর এখানে এই জায়গা থেকে টেকনিক্যাল হাইস্কুল পর্যন্ত এই এলাকায় খাল ছিল, খালের পাশেই এই লোকরা রাত্রে বা দিনের বেলায় গুলি করে হত্যা করল। আমরা যারা সে সময় যুবক ছিলাম বা যারা মুক্তিযুদ্ধ সম্পর্কের লোক ছিলাম, আমরা তখন এইসব লাশগুলোকে সন্ধ্যার সময় আমরা হয়তো খোঁজ করে নিয়ে তাদের পরিবার হাতে তুলে দিতাম, অথবা অজ্ঞাত পরিচয় যারা ছিল তাদের এখানে রাস্তার পাশে মাটি খুঁড়ে পুঁতে রাখা হইতো। 1971 সালের মে শেষ দিকে এখানে তিনটা লাশ পাওয়া গেছে। যাওয়ার পরে আমরা এখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় এদেরকে এখানে মাটি চাপা বা কবরস্থ করি। সেই থেকেই এখানে এই গণকবরটা আমরা দিনাজপুর শহীদ সালাম ও স্মৃতি সংসদের উদ্যোগে সংরক্ষণ করে আসিতেছি। আমরা প্রথমত এদের কোনো পরিচয় পাইনি, দীর্ঘদিন পর তাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছে, দুইজনের পরিচয় পাওয়া গেছে। আমরা সেই সুবাদে তাদের পরিচয় নিয়ে এখানে একটা সাইনবোর্ড দিয়েছি। এখানে আরও এই জায়গা থেকে আলপার পর্যন্ত আরও 17 লোককে গণকবর দেওয়া হয়েছে, কিন্তু তখন যুদ্ধের সময় এগুলাকে চিহ্নিত করার কোনো অবস্থা ছিল না। এই গণকবরটাই আমরা সংরক্ষণ করেছি। আমি এক শহীদের সন্তান, থানা সদর শহীদ তাজুল ইসলাম, আর আমার বেটার নাম হচ্ছে পুষ্প আমিয়া। কোনো বাইরে দৌড়ে নিয়ে আছে, খালি যুদ্ধ করতে গেছে, খালি যুদ্ধ করি ডিম্পির অফিস সব কিছু ইয়ে করি আর ইয়ে আইসে আমাদের সাবেলের সাহেব মেটাবে আইসে মতো পাঁচজন পাঞ্জাবিরা দৌড়ে চলে আসে রাজাকার একটু হয়ে দিয়েছে। কোন তারিখে আনছে শরীরটা আমি জানিয়ে তারপর দৌড়িয়ে আনি প্রেমগঞ্জ কালাগুলোর কাছে কোনো বাইরে মারিয়ে দিছে। তারপরে শেখ মুজিবে 1500 টাকা দিয়েছে কবস্থান ফাঁকার জন্য, কোনোরকম আমরা ফাঁকা করি আমরা দিয়েছি। তিনজনের দৌড়ে আছি, একজন বাঁচি গেছে, বাঁচি যায় এদিকে কার বাইর হচ্ছে, তারপরে খাইর মিয়া, একজন হচ্ছে মুস্তফা মিয়া, একজন তাজু মিয়া, দুজন মারা গেছে। 22 এপ্রিল 1971 সাল পাকিস্তানি বাহিনী সার্চলাইট অপারেশনের আওতায় নোয়াখালীতে প্রথম লাকসাম সোনাইমুড়ি রোড হইয়া এ বেগমগঞ্জ আসে। 22 এপ্রিল বিকালবেলায় পাকিস্তানি বাহিনী মিরওয়ারিশপুরের এখানে অবস্থান নেয়। বিকালবেলায় মুক্তিযোদ্ধারা বা আমরা যারা মুক্তিযুদ্ধ সম্পর্কের লোক ছিলাম, এখানে একটা কাঠের ব্রিজ ছিল, ওই কাঠের ব্রিজটা আগুন দিয়ে আমরা জ্বালাইয়া দিই, কারণ পাকিস্তানি বাহিনী যেন শহরে ঢুকতে না পারে। রাত্রিবেলা তারা এখানে অবস্থান করে, তাদের ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এখানে তারা ভ্রাম্যমাণ ব্রিজ নির্মাণ করে, রাত্রে এখানে অবস্থান করে। 23 এপ্রিল সকালবেলায় পাকিস্তানি বাহিনী স্থানীয় টেকনিক্যাল হাইস্কুলে তাদের ঘাঁটি গড়ে তোলে। 9 মার্চ যুদ্ধকালীন এই বেগমগঞ্জ টেকনিক্যাল হাইস্কুল ছিল পাকিস্তানি বাহিনীর নোয়াখালীর পশ্চিমাঞ্চল, বৃহত্তর নোয়াখালীর পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার। এখান থেকে সকল গণহত্যা এবং যুদ্ধ তারা নিয়ন্ত্রণ করত। এই টেকনিক্যাল হাইস্কুলের বিভিন্ন জায়গা থেকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সম্পর্কের লোক বা যারা মুক্তিযোদ্ধার সাহায্য সহযোগিতা করতো তাদেরকে এখানে ধরে নিয়ে আসা হইতো। আনার পরে এখানে তাদেরকে নির্যাতন করা হইতো। নির্যাতনের পর প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে পার্শ্ববর্তী এই কালাপোল্ডার গোড়ায় খালপাড়ে প্রতি রাত্রেই 8-10 জন, কখনো 15-20 জন বলে গুলি করে হত্যা করা হইত। এখান থেকে মানে গুলি করি দিলে খালে বাসি যেত, আবার হাজার হাজার লোকরা এখানে এই খালের এই পাড়ে ওই পাড়ে অনেক দূরে অবস্থা পাড়ি দেওয়া হয়েছে, পাড়ি দেওয়া এদিকেও কিছু দিছে। এখানে তখন কোনো বাড়িঘর ছিল না,
তো কিছু কিছু খালে ভাসিয়ে দেওয়া হতো, কিছু কিছু রাস্তার পাশে পড়ে থাকতো। এখানকার স্থানীয় মুক্তিকামী মানুষ যারা ছিল তারা গোপনে এই লাশগুলা রাস্তার পাশে খাল পাড়ে মাটি চাপা দিয়ে রাখত। স্বাধীনতার দীর্ঘ 46 বছর অতিক্রান্ত হওয়ার পর আমি মুক্তিযুদ্ধের একজন সহযোগী হিসাবে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে নোয়াখালীতে একটি সংগঠন গড়ে তুলি। এই সংগঠনের আওতায় আমি প্রচারণার মধ্য দিয়ে সরকারি বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয় এবং জেলা পরিষদের কাছে আবেদন নিবেদন করার পর 2016 সালের শেষ দিকে নোয়াখালী জেলা পরিষদের অর্থায়নে এই জায়গাতে 71-এর বৌদ্ধভূমি সংরক্ষণের জন্য এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। সঠিক হিসাব না দেওয়া গেলেও মতান্তরে এখানে 1000 লোককে এই পার্শ্ববর্তী খালে গুলি করে হত্যা করা হয়েছে, এই রাস্তার আশপাশে পুঁতে রাখা হয়েছে। যেহেতু নোয়াখালীতে এটি একটা গণহত্যার বড় গণহত্যা স্থান বা বৌদ্ধভূমি, যেহেতু লাশগুলো এক জায়গায় ছিল না, ছড়িয়েছে বিভিন্ন রাস্তার আশপাশে, এদিকে আশপাশে, ওইদিকে ওইদিকে ছিল, এই জন্য আমরা এটাকে 71-এর গণহত্যার একটি বৌদ্ধভূমি হিসাবে সংরক্ষণ করার চেষ্টা করতেছি।